হ্যালো ফ্রেন্ডস, সঞ্জিতা বিউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ফ্রেন্ডস, মুখের ঘা এটি একটি সাধারণ সমস্যা। সাধারণত ছোট এই ঘাটি খুবই যন্ত্রণাদায়ক। ছোট বড় সকলের এই ঘা হয়ে থাকতে পারে। এই ঘা সাধারণত দুই রকম হয়ে থাকে। একটি হচ্ছে মাইনর আলসার, যেটা 7 থেকে 10 দিন স্থায়ী হয়। আরেকটা হচ্ছে মেজর আলসার, যেটা 1 মাসের মতো স্থায়ী হয়। তো এই যন্ত্রণাদায়ক ঘা থেকে আপনারা কীভাবে রেহাই পাবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ ফ্রেন্ড সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। তো আমার লাগছে নারকেলের দুধ। ফ্রেন্ডস, এই নারকেলের দুধ আমি এখানে নিয়েছি 2 চা চামচ। আর যেটা লাগছে সেটা হচ্ছে মধু। ফ্রেন্ডস, আমি এখানে 2 চা চামচ নারকেল তেলের সাথে মধু নিয়ে নিলাম 1 চা চামচ। তো আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ফ্রেন্ডস, এই রেমেডিটি আপনারা আপনাদের ঘায়ের স্থানে লাগাবেন এবং এছাড়াও আপনারা এটা দিয়ে কুলকুচো করে ফেলতে পারেন। আমি দেখাচ্ছি আপনাদের ঘায়ের স্থানে আপনারা এভাবে করে লাগিয়ে রাখবেন, এভাবে করে লাগিয়ে রাখবেন এবং আপনারা এটা দিয়ে কুলকুচি করেও ফেলতে পারেন। তো ফ্রেন্ডস, আমার এই রেমেডিটি দিয়ে আপনারা যদি রেগুলার ইউজ করেন তাহলে দেখতে পারবেন কিছুদিনের মধ্যে আপনাদের এই মুখের ঘা একেবারে দূর হয়ে যাবে এবং এই অসহ্যকর যন্ত্রণা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।